एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। नंदिता आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। आज के एखन बाजे 11টা আর আজকে শুক্রবার। এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি। ওই যে তিনিও রেডি হচ্ছে কারণ আজকে যাব তিনির স্কুলে। তো আজকে তিনির হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো আজকে ফার্স্ট এক্সাম হিস্ট্রি ছিল। তো ওই যে এই পেপারটা সাবমিট করতে যেতে হবে স্কুলে, তো সেই জন্য আমরা দুজনে বেরাবো। তো স্কুলটা খুব বেশি দূরে না, কাছাকাছি, বাইকে করে গেলে 5 মিনিট আর হেঁটে গেলে 20 মিনিট। তো সেই জন্য ভাবলাম যে তিন্নিকে সাথে নিয়েই যাই, কারণ স্কুলে তিন্নিকে দিয়ে আসা এবং নিয়ে আসার সেই ব্যাপারটা অভ্যাসটা চলে গেছে। তো যেতে একটু আনন্যাচারাল লাগছে, তো সেই জন্য তিন্নিকে বললাম আমার সাথে চল, তাহলে গল্প করতে করতে দুজনে মানে স্কুলেও পৌঁছে যাবো, খাতাটা সাবমিট হয়ে যাবে, ব্যাস ঝামেলা শেষ। সেই জন্য একটু রেডি হয়েছি আর রান্না বান্না হয়ে গেছে। তো আর রান্না বান্না ঘরের কাজ প্রায় সবই হয়ে গেছে, শুধু স্নানটুকুই করিনি, কারণ যেহেতু বাইরে বেরোলেই এখন স্নান করতে হয়, তো সেই জন্য ভাবলাম বাইরে বেরোলে যেহেতু স্নান করতে হয় তো সেই জন্য ভাবলাম বাইরের কাজ সেরে এসে তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে যাব, সেই জন্যই আর স্নানটা করলাম না। আর অনেকটাই অভ্যাস চলে গেছে না, যেহেতু তিন্নিকে অনেকদিন ধরে স্কুলে নিয়ে যাচ্ছি না, সত্যি অভ্যাসটা চলে গেছে, তো সেই জন্য তিন্নিকেও নিয়ে যাচ্ছি। আর তিন্নিও বেশ স্কুলে অনেকদিন স্কুলে যায়নি, প্রায় 2 বছর ধরে স্কুলে যায়নি। তো প্রত্যেকটা বাচ্চা, শুধু তিন্নি কেন, প্রত্যেকটা বাচ্চাই এখন স্কুল বলতে ওদের স্মার্টফোন। যদি কেউ বলে যে হোয়াট ইজ ইউর স্কুল নেম, তোরা বলবে মাই স্কুল নেম ইজ স্মার্টফোন, এটাই বলবে। তো সেই জন্য ওকে আরও একটু বাস্তবটা জানাতে যাচ্ছি যে স্মার্টফোনটা তোর স্কুল নয়, তোদের একটা স্কুল আছে। তো সেই স্কুলের গেটটার সাথে একটু দেখা করাতে নিয়ে যাচ্ছি আজকে, ওরও ভালো লাগবে। আর যদি ওর বান্ধবীদের সঙ্গে যদি দেখা হয় তাহলে তো আরোই, তাহলে তো আর মজা আনন্দের শেষ নেই। তো চলো এক্ষুনি বেরিয়ে যাই, কারণ এরপর লেট সাবমিশন করলে তখন আবার প্রবলেম হয়ে যাবে। তাহলে চলো আবার স্কুলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমার খাতা সাবমিট হয়ে গেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি। আর দাঁড়াও তিন্নিকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো, ওই দেখো তিন্নি ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলছে, দাঁড়িয়ে আছে। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর এখন বাজে 1টা, স্নানও হয়ে গেছে আর আজকে একটু মাথা শ্যাম্পু করলাম। তো সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পু করি, আজকে শুক্রবার, আজকে করলাম, আবার মঙ্গলবার দিন করব। আর এখন পেয়েছে প্রচণ্ড খিদে, এখন খাবো। আর কি রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে এখন একটু শেয়ার করব, তাহলে চলো দেখতে থাকো বন্ধুরা। আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো স্কুলে যাওয়ার সময় দেখলাম যে গণেশ পুজো হচ্ছে, তো বেশ ভালো লাগছে। গণেশ পুজোটাকে দেখে মনে হচ্ছে পুজো অনেক অনেক অনেকটা কাছাকাছি এসে গেছে। তো মনে আনন্দ হচ্ছে, কিন্তু আগের মতো সেই রকম আনন্দ হচ্ছে না। আগে যেরকম পুজোর আগে শপিং করা বা ঘুরতে যাওয়া, সেই ব্যাপারটা তো এখন আর নেই। তো সেই জন্য আনন্দটা একটু একটু কম হচ্ছে। যাই হোক, বাড়িতে থেকে আনন্দ করতে হবে। আর এখনও আমরা শপিং টপিং কিছু শুরু করিনি, জানি না করবো কি না, খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু শপিং করবো না, এরকমই ভাবনা চিন্তার মধ্যে আছে। তো চলো। তো দেখো, ভাত নিয়েছি একটু পাতিলেবু, আর এখানে আছে সবজি দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। আজকে আমাদের নিরামিষ মেনু, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, তো সেটাই এটাই আজকে হয়েছে আমাদের লাঞ্চ মেনু। তো দেখো খেতে বসে গেছি, কারণ অনেক সকালে আজকে ব্রেকফাস্ট হয়েছে, তো সেই জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর তিন্নি আজকে প্রচণ্ড মজা করেছে, আনন্দ করেছে, অনেকদিন পর স্কুলে গেছে, অনেক ওর বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। যাই হোক, পরীক্ষার আগে ওর বান্ধবীদের সঙ্গে দেখা করেছে, ভালোই হয়েছে, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, আর স্কুলটাও দেখলো।
খুব মজা করেছে। যাই হোক, স্টুডেন্ট লাইফটাই তো বেস্ট লাইফ, তাই না? এই সময় তো একটু মজা করবে। এই স্টুডেন্ট লাইফটা চলে গেল, আর তো আর ফিরে আসবে না। তো আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও এরকম আনন্দ মজা করেছি, তো সেই জন্য ওকে আর বাধা দিইনি, ওর বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করেছে। আর এখন আমরা খাচ্ছি, ও বসে খাচ্ছে, দেখো। তো মানডে ওর ম্যাথসের পরীক্ষা আছে, ম্যাথসের এক্সাম আছে। তো চলো আজকে লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতো বাই। কেউ বাই বলবি না? বাই।